হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে শুরুতেই দেখো এক ঝাঁক বুগেনভিলিয়া দিয়ে শুরু করছি। আর বুগেনভিলিয়া তো জানো, মানে এই গাছে ফুল মানে সারা বছর ভর্তি ভর্তি ফুল হয়, এত ফুল যে কি বলবো। আর বুগেনভিলিয়া গাছের ওপর মানে প্রচুর ভিডিও আছে আমার চ্যানেলে, তোমরা জানো কী করে বসাতে হবে, কী পরিচর্যা করতে হবে, কী খাবার দিতে হবে, এক্সেট্রা এক্সেট্রা সব কিছু কিন্তু পেয়ে যাবে তোমরা খুব সহজেই আমার চ্যানেলে। বুগেনভিলিয়া বলে আলাদা প্লেলিস্ট বানানো আছে, সেটা চেক করো। তোমাদের যা বুগেনভিলিয়া নিয়ে যাবতীয় ডাউটস, যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। তো বুগেনভিলিয়া দেখা দেখাতে আজকে যে মেন বিষয়, মেন টপিক, এত কোনো তোমরা জেনেই গেছো, হ্যাঁ একদম ঠিক, সেটা হচ্ছে অপরাজিতা গাছ বা নীলকণ্ঠ যা অনেকে বলে, সেই গাছের কথা আজকে হবে। এই বর্ষায় যেই ধরনের গাছগুলো আমরা বসাই তার মধ্যে একটা অন্যতম হচ্ছে অপরাজিতা গাছ। আর এই অপরাজিতা গাছে একটা বড় সমস্যা হয়, এই গাছটা মানে হঠাৎ করেই কিন্তু মানে মারা যায়, মানে কোনো কিছু রিজনে হট করে দেখলে তোমার পাতা সব ঝরে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যে গাছটা পুরো শেষ। তার যে কি কারণ, কি হলো না হলো কিছু বুঝে ওঠার আগেই গাছটা কিন্তু মারা যায়। তো এর মানে অনেক রকমের রিজন হয়, অনেক রকম কারণ হয়, আর মেন যেটা আসল কারণ সেটা হচ্ছে গাছ বসানো। অপরাজিতা গাছ যদি তোমরা ঠিক করে না বসাতে পারো, মানে যখন গাছটা প্রতিস্থাপন করছো সেই সময়টা খুবই ভাইটাল, সেই পরিচর্যাটা যদি ঠিক মতো না হয় তোমাদের কিন্তু অপরাজিতা গাছ মারা যেতে পারে। তো আজকে প্রথম ভিডিও অপরাজিতা গাছের ওপর, যেখানে আমি তোমাদের বলবো যে অপরাজিতা গাছের একটা মাটি কী করে তৈরি করে কীভাবে গাছটাকে বসালে তোমাদের গাছটা সুন্দর হবে, গাছটা কিন্তু এই যে হুট করে মরে যাওয়ার ব্যাপারটা সেটা কিন্তু তোমাদের থাকবে না। তো দেখো প্রথমে তোমাদের দেখা, এই আছে একটা অপরাজিতা গাছ, এটা আছে ডাবল ভ্যারাইটি মানে নীল অপরাজিতা, ঠিক আছে, নীল কালারে, ঠিক আছে। আর এই গাছটা আমি আমার এই লোকাল যে নার্সারি মানে লোকাল যেখান থেকে গাছ একটা ছেলে বিক্রি করতে আসে তোমাদের, তো আগেও দেখিয়েছি, তার থেকে আমি নিয়েছি। তো গাছটা খুব সুন্দর, খুব হেলদি, অনেকগুলো ব্রাঞ্চ আছে। তো এই গাছটাই আমি আজকে তোমাদের রিপোর্ট করে তোমাদের দেখাবো যে গাছটা কীভাবে রিপোর্ট করতে হয়। একদম এইরকম সতেজ গাছ তোমাদের লাগবে, সতেজ গাছ নেবে, তোমরা চাইলে বীজ থেকেও কিন্তু চারা তৈরি করতে পারো, এটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমরা কী করবে। তো আমি এই গাছটা কিনে এনেছি, কিনে এনে এই গাছটাই তোমাদের আজকে তোমাদের সামনে প্রতিস্থাপন করব। অপরাজিতা গাছে আরেকটা মানে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এর স্ট্রাকচার। গাছটাকে বসানোর পর একে স্ট্রাকচার বানিয়ে দিতে হয় যার মধ্যে দিয়ে গাছটা বেয়ে বেয়ে যায়। তো সেই নিয়ে আমরা পরে কথা বলবো, আজকে প্রথম ভিডিও আজকে হতে চলেছে গাছটা কী করে রিপোর্টিং করতে হবে, কী করে মাটি বানাতে হবে, কী করে প্রতিস্থাপন করতে হবে। তো বুঝতে পেরে গেছে, তো চলো বেশি কথা না বলি আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি মাটিটা বানানো আছে, মাটিটা টবের মধ্যে ভরা আছে। আর একটা কথা কি জানো তো, মানে অপরাজিতা গাছ যে কোনো মাটিতে তোমরা করতে পারো, এর কিন্তু কোনো নিয়ম নেই, খালি এর একটাই নিয়ম, মাটিটা ওয়েল ড্রেন হতে হবে, মাটিতে যেন অতিরিক্ত জল বেশিক্ষণ সময় না জমে থাকে, মানে জল দেওয়ার সাথে সাথে যেন সেই জলটা ড্রেন আউট হয়ে যায়, এইরকম একটা মাটি বানাতে হবে। এই যে মাটিটা দেখতে পাচ্ছ, এই মাটিটাই এর আগে আমার একটা অন্য গাছ ছিল, সেই গাছটা এখন গত হয়েছে, তো তার জায়গায় এবার আমি এই গাছটা বসাবো। তো এই মাটিটা যদি আমি রেশিও বলি, এই এই যে সয়েল মিক্সটা আছে এই রেশিও হচ্ছে 50% নর্মাল গার্ডেন সয়েল, 30% বালি, আর 20% হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কিচেন ওয়েস্ট কম্পোস্ট বা গোবর সার, যেটা ইচ্ছা তোমরা দিতে পারো। আর এর সাথে আমি মিশিয়েছি অল্প একটুখানি নিম খোল, আর কিচ্ছু কিন্তু এর মধ্যে আপাতত নেই, পরে আমরা এই গাছে যা খাবার দেওয়া সেটা দেবো। মাটিটা একদম ওয়েল ড্রেন, একদম ঝরঝরে মাটি, মানে জল দেওয়ার সাথে সাথে সুরুত করে জলটা বেরিয়ে যাবে, সেই রকমভাবে মাটিটা কিন্তু বানানো আছে। আর কোনো রকমের কিছু করা নেই, এমন কিছু এর মধ্যে নেই যেটা তোমরা করতে পারবে না বা তোমরা জানো না, ঠিক আছে, মানে গোপন কিছু কিন্তু মিশানো নেই এর মধ্যে। তোমরা চাইলে সিউডের দানা, জিয়ার দানা, সুহালি, এই ধরনের জিনিসপত্র মিশাতে পারো, কিন্তু আমি আপাতত কিছু দিইনি, ঠিক আছে। তো দেখো মাটিটা একদম
रेडी আছে। আমি জাস্ট এই মিডল পয়েন্ট করে একটা ক্যাভিটি তৈরি করছি, ঠিক আছে, একদম মিডল করে সব সময় বসাবে। মিডল করে বসানোর পর আর এই টপটা হচ্ছে কিন্তু একটা এটা বলে তো 10 ইঞ্চি কিন্তু আদতে এটা 10 ইঞ্চি না, ধরে রাখো 8 ইঞ্চির একটা গোল টপ, ঠিক আছে, 8 ইঞ্চি একটা গোল টপ। আর তোমরা এই রকম গাছ ডাইরেক্ট 8 ইঞ্চিতে বসাতে পারো, কিন্তু তোমরা যদি এর থেকে ছোট চারা আনো তাহলে আমি বলবো প্রথমে 4 ইঞ্চিতে চারাটাকে বড় করে তারপর 8 ইঞ্চিতে দিতে, ঠিক আছে। যেহেতু আমার গাছটা বেশ বড় আছে তাই জন্য আমি ডাইরেক্ট এটাকে একটা 8 ইঞ্চি পটে বসাচ্ছি। কোনো রকমের মাটিটা ভাঙা ভাঙি কিছু করতে যাবে না। যেটা আমি করব সেটা হচ্ছে এখানে একটা দড়ি বাঁধা আছে, দড়িটা আমি আস্তে করে কেটে দেবো, কেটে দিলাম, ঠিক আছে। অনেকগুলো ব্রাঞ্চ, মানে তোমরা যদি দেখো গাছটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, প্রায় ছটার মতো ব্রাঞ্চ আছে। মানে গাছ যখন কিনবে সবসময় এরকম ব্রাঞ্চ দেখে কিনতে হয়, মানে যেন গাছটায় অনেকগুলো ব্রাঞ্চ থাকে। এইরকমভাবে একটা চারা সবসময় নেওয়ার চেষ্টা করবে, তাহলে কি হবে না সেই গাছটা মানে খুব সুন্দর হবে, তোমার গাছটা থেকে খুব ভালো আউটকাম তোমরা পাবে। তো এই গাছটাতে যেমন তোমরা বললাম মাটির মধ্যে কোনো রকমের সার কিচ্ছু নেই, তোমরা প্রথমে কোনো রকমের সার কিচ্ছু দিতে যাবে না, অতিরিক্ত সার দিলে কিন্তু হয়ে যাবে গড়বড়। অনেকে কি করছো মাটি বানানোর সময় তার মধ্যে কি করছো না শস্যের খোল বাদাম খোল সব একসাথে মিশিয়ে দিচ্ছ, এবার দেখো ওগুলো দেওয়া যায় কিন্তু ওগুলো ডিকম্পোস্ট করে গাছে দিলে তখনই কিন্তু ভালো হবে। তোমরা যদি গাছ বসানোর সময় র শস্যের খোল বাদাম খোল এগুলো দিতে থাকো তাহলে কি হবে তোমাদের গাছে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। তাই সবসময় আমি তোমাদের এটা বলি যে গাছ যখন বসাবে তখন বেশি খাবার দাবার দিয়ে গাছ বসাবে না, এক দুই হতে পারে তোমরা মাটিটাকে অনেকদিন ধরে ডিকম্পোস্ট করেছো বিভিন্ন রকম খাবার দিয়ে তারপর তোমরা গাছটা বসাতে পারো, কিন্তু তৎক্ষণাৎ মাটির মধ্যে এক গাদা খাবার দিয়ে আমি গাছটা বসিয়ে দিলাম তারপর দেখবে গাছটা ঝিমিয়ে গেল, গাছটা নিতে পারলো না, গাছটা মারা গেল, এর কিন্তু সম্পূর্ণ কারণ হচ্ছে অতিরিক্ত খাবার দেওয়ার ফল। তো গাছটা প্রথমে ধরে যাক, গাছটা প্রথমে স্টেবল হয়ে যাক, তারপর তোমরা খাবার দাও। সেটা কি খাবার হবে না মিক্স খাবার, প্রচুর ভিডিও আছে আমার মিক্স খাবারের উপর, যে কোনো একটা দেখে নিও। কিছুদিন আগেই আমি একটা মিক্স খাবারের উপর ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা তোমরা চেক আউট করতে পারো। তো একটা মানে ভালো মিক্স খাবার, ওয়েল ডিকম্পোজড করা খাবার তোমরা যদি গাছে দাও তোমাদের গাছে কিন্তু গ্রোথ অটোমেটিক্যালি ভালো হবে, সেখানে আলাদা করে কিছু করতে হবে না, ঠিক আছে। তো গাছটা আমার বসানো গেছে, এবার চারদিক দিয়ে আমি মাটিটা দিয়ে দেবো, দেখো অনেকে আমার কাছে অপরাজিতা গাছ সম্বন্ধে জানতে চেয়েছিলে, দাদা বলেছিল যে অপরাজিতার ওপর আমি একটা যেন ভিডিও বানাই, তো সবার কথা মাথায় রেখে আজকে আমি এটা অপরাজিতা গাছের ওপর ভিডিও বানালাম। আর একদম প্রথম থেকে এই একদম আপডেট ভিডিও তোমরা তো পেতে থাকবে, পরপর আপডেট তোমাদের জন্য আসতে থাকবে যে গাছটার কি হলো কি না হলো সব কিছু তোমরা জানতে হবে। দেখো গাছটা আমার একদম বসানো হয়ে গেছে, একটুখানি আমি চেপে চেপে দিচ্ছি, যেটা আমি সবসময় করে থাকি যে গাছ বসানোর পর একটুখানি চেপে চেপে দেবেন, ঠিক আছে, ব্যাস আর কিছু করা দরকার নেই। এবার এই গাছটাকে একদম যেখানে ভালো সানলাইট আসে সেই রকম জায়গায় আমি রাখবো, কারণ এই গাছটা কিন্তু কম মানে একদম ডাইরেক্ট সানলাইটের গাছ, এটা কিন্তু কোনো শেড এরিয়ার বা শেডে রাখার গাছ না। তো গাছটা একটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে গাছটা যখন যেদিনকে বসালে সেদিনকে একটা দিন তোমরা এটাকে শেডে রাখতে পারো, কিন্তু আদারওয়াইজ এই গাছটা কিন্তু কমপ্লিটলি একটা ভালো সানলাইটে রাখার গাছ, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল গল্প, টোটাল ব্যাপার। আর অপরাজিতা একটা অত্যন্ত সহজ গাছ, শুধু জলের ব্যাপারটা যদি তোমরা ম্যানেজ করতে পারো তোমাদের কিন্তু কোনো রকমের সমস্যা কোনো রকমের প্রবলেম হবে না, হওয়ার কথাও না, কারণ এটা এতটাই সহজ একটা গাছ, ঠিক আছে। তো এরপরে যদি তোমাদের অপরাজিতা গাছ বা যে কোনো গাছ নিয়ে কোনো রকমের প্রবলেম কোনো রকমের সমস্যা বা কিছু জানার আছে বা তোমাদের গাছে কোনো রকমের অসুবিধা হচ্ছে মানে নির্দ্বিধায় আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো, প্লাস আমার ফোন নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাকে কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমাদের যা ইচ্ছা, ঠিক আছে। আশা রাখবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো আর বন্ধুদের শেয়ার করো। কালকে ঠিক সকাল 11টায় আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, টিল দেন সবাই ভালো থেকো আর সুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।